হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। আমি পীযূষ এবং আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইফোনের ব্যাপারে। আইফোন কি, এই আইফোনটি একটি অন্য ফোনের থেকে কিভাবে আলাদা, আপনারা হয়তো জানতে ইচ্ছুক বা আপনাদের মধ্যে অনেকেরই এমন আইফোন রয়েছে। তো এই আইফোনের প্রতি প্রত্যেকটি মানুষের একটা টান রয়েছে, প্রত্যেকটি মানুষ চায় যে তার কাছে একটা আইফোন থাকুক। ঠিক আছে, তো এই আইফোনের প্রতি এত টান কেন? আইফোন কি অন্য ফোনের থেকে খুবই আলাদা? কি কি আলাদা ফিচার্স রয়েছে এই আইফোনে এবং কেন এর দাম এত বেশি? যদি আমরা অন্যভাবে দেখি যে একটা নর্মাল ফোনের থেকে আইফোনের দাম কিন্তু অনেকটা হাই হয়ে থাকে, তো দামের এই ফারাকটা কেন, এত ফারাক কেন হয়, তো এত ডিফারেন্স কেন হয়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আপনাদের আজকে জানাবো যে একটা আইফোনের ব্যাপারে কেন এত দাম হয় আইফোনের, এবং দাম হওয়া সত্ত্বেও মানুষ কেন এই আইফোনের প্রতি বারবার আকৃষ্ট হয়ে পড়ে। তো এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি চ্যানেলে প্রথমে এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। আইফোন কিন্তু অ্যাপেল কোম্পানির একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটিতে একটা ডিজিটাল ক্যামেরা, একটা আইপড এবং একটা MP3 প্লেয়ারের সমস্ত রকম ফিচার্স ইনক্লুডেড রয়েছে। এবং এই আইফোনের যে অপারেটিং সিস্টেমটা, সেটা হচ্ছে iOS, যেটা একটা নর্মাল ফোনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। নর্মাল ফোনে আমরা যেভাবে বা আমাদের কাছে সাধারণত যে ফোন থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। মেনলি অপারেটিং সিস্টেমটা অ্যান্ড্রয়েড বা iOS, এই দু ধরনের হয়ে থাকে। তো যেটা iOS অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে অ্যাপেল, অর্থাৎ অ্যাপেলের যে আইফোন সেটা হচ্ছে iOS অপারেটিং সিস্টেম। যদি আপনারা জানেন না iOS অপারেটিং সিস্টেমটা কী, তাহলে আপনারা কমেন্ট করে নিচে জানান এবং আমি এর নেক্সট ভিডিওটিতে iOS অপারেটিং সিস্টেমের ব্যাপারে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এই iOS অপারেটিং সিস্টেমটা হওয়ার জন্য অ্যাপেল আইফোনে বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার্স রয়ে থাকে, যেগুলো একটা অ্যান্ড্রয়েড ফোনের থেকে আইফোনকে সম্পূর্ণভাবে আলাদা করছে। যেহেতু আমি আপনাদের আইফোন নিয়ে আলোচনা করছি, তো আরেকটা কথা বলে রাখি যে এই অ্যাপেলের শুরু, অর্থাৎ আইফোনের শুরু হয়েছিল 2007 সালে, যখন অ্যাপেলের ওনার স্টিভ জবস অ্যাপেল আইফোনটি প্রথম বাজারে নিয়ে এসেছিলেন 2007 সালে। মোবাইল ফোনটি আলাদা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে ওই সময় আইফোন ছিল একটা টাচ স্ক্রিন মোবাইল। ওই 2007 সালে কিন্তু স্মার্টফোন ততটা কিন্তু বাজারে আসেনি, তা সত্ত্বেও অ্যাপেল আইফোন টাচ স্ক্রিন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার্সের সঙ্গে। তো ওই সময়ে অ্যাপেল আইফোন কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট করেছে এবং অন্যান্য ফোনের থেকে অনেক ভালো ভালো ফিচার্সও দিয়েছিল। যদিও এই আইফোন একটি স্মার্টফোন, কিন্তু তা সত্ত্বেও আপনারা আইফোনের মধ্যে একটা কম্পিউটারের সমস্ত ধরনের ফিচার্স এই আইফোনের মধ্যে পেয়ে যাবেন। তার কারণ একটা কম্পিউটারে যা যা ফিচার্স থাকে সেটাকে কম্বাইন করে এই আইফোনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনারা এই আইফোনটিকে একটি ছোট কম্পিউটারের মতো ব্যবহার করতে পারেন এবং সমস্ত রকম ফিচার্স অ্যাভেলেবেল থাকবে। এই সমস্ত রকম ফিচার্স আপনারা কিন্তু ইউজ করতে পারবেন, যেগুলো হয়তো আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারছেন না যখন আপনারা বাইরে বেরিয়েছেন। ঠিক আছে, এই ছোট্ট স্মার্টফোনটিতে যখন আপনারা কাজের বাইরে বেরিয়েছেন, বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, তো তখন সবসময় তো কম্পিউটার বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু এই আইফোনের দ্বারা আপনি বিভিন্ন ধরনের টাস্ক যেগুলো কম্পিউটারে হয়ে থাকে সেই সমস্ত ধরনের টাস্ক কিন্তু করতে পারবেন। শুধু তাই নয়, এই আইফোনের সবথেকে বড় ফিচার্স হচ্ছে এই আইফোনটি হ্যাক করা কিন্তু খুবই কঠিন, অর্থাৎ অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় আইফোনের অপারেটিং সিস্টেমের যে সিকিউরিটি প্রচুর পরিমাণে হাই রয়েছে, যার ফলে এটাকে হ্যাক করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। শুধু তাই নয়, এই অ্যাপেল আইফোনের বিভিন্ন ধরনের সিরিজ রয়েছে, নতুন লঞ্চ করা থেকে শুরু করে এখনও পর্যন্ত 2020 এর মধ্যে কিন্তু এই আইফোনের প্রচুর পরিমাণে সিরিজ লঞ্চ হয়েছে বাজারে। তার মধ্যে যেমন প্রথমে ছিল আইফোন 2G, তারপরে 3G লঞ্চ করলো, 3GS, এইভাবে এগোতে এগোতে আইফোন 6 প্লাস, 6S, 5S, 7, এখন তো আইফোন 10 11 লঞ্চ হয়ে গেছে, 11 প্রো লঞ্চ হয়ে গেছে। তো যদি আপনারা জানতে চান যে আইফোন কী ধরনের দেখতে হয় বা আইফোনের দাম কী রয়েছে, কী প্রাইস রয়েছে, যদি জানতে চান, জানতে ইচ্ছুক হন, তাহলে নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ফলো করলে আপনারা গিয়ে অন্তত দেখতে পারবেন যে আইফোনের ফিচার্সগুলো কী রয়েছে, আইফোনের প্রাইস কী রয়েছে, এগুলো আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা খুব সহজে চেক আউট করতে পারবেন। আইফোনের আরও একটা বিশেষত্ব যেটা রয়েছে, যে এই আইফোনের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা করে মেমোরি কার্ড ঢোকানো যায় না।
এই আইফোনের মধ্যে যে মেমোরিটা থাকে ওটা ইনবিল্ট থাকে এবং মেমোরিটা কিন্তু খুব হাই হয়ে থাকে। যেহেতু এক্সটার্নাল মেমোরি আমরা ইউজ করতে পাচ্ছি না, সেই জন্য কোম্পানির তরফ থেকে এই মেমোরিটা কিন্তু খুব হাই লেভেলের দেওয়া থাকে, যার জন্য প্রাইসটাও বেশি হয়। এবং নর্ম্যাল যে ফোন রয়েছে, নর্ম্যাল যে আমাদের স্মার্টফোন রয়েছে, তার তুলনায় যদি আমি দেখি যে ক্যামেরা কোয়ালিটি হয়তো মেগাপিক্সেল বা পিক্সেলে আমরা যদি দেখি তাহলে অনেকটা কম, হয়তো আমাদের অনেকটা কম মনে হতে পারে যে এর মেগাপিক্সেল এত হাই, এর মেগাপিক্সেল এত কম। কিন্তু সঠিকভাবে দেখতে গেলে এই কম মেগাপিক্সেল ক্যামেরাতেও কিন্তু যে কোয়ালিটিটা পাওয়া যায় সেটা কিন্তু নর্ম্যাল ফোনে খুব একটা কোয়ালিটি আসে না। তো এটাকে কিন্তু এই ক্যামেরা কোয়ালিটি, মেমোরি ডিফারেন্স, এই সমস্ত কিছু কিন্তু একটা আইফোনকে একটা অ্যান্ড্রয়েড ফোন বা উইন্ডোজ ফোনের থেকে ডিফারেন্স তৈরি করছে। কি হতো, এই অ্যাপেল আইফোন কিন্তু মার্কেটে খুব সহজে পাওয়া যেত না, বড় বড় টাউনে এর স্টোর থাকতো, কিন্তু এখন অনলাইনের মাধ্যমেও আমরা পেয়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্টেটে, যেমন কলকাতায় ধরুন একটা স্টোর রয়েছে, অনেকগুলো স্টোর রয়েছে, আগের তুলনায় অনেক বেড়ে গেছে স্টোর, অনলাইন স্টোর হয়ে গেছে। তো আগের তুলনায় অনেকটা ইজি হয়ে গেছে এই আইফোন পাওয়া এবং আইফোন ইউজ করা, কারণ আইফোন ইউজারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। তো আশা করছি এটা আরও বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন, আমি এই ভিডিওটিতে চেষ্টা করলাম আপনাদের আইফোন সম্বন্ধে কিছু নতুন জানাবার, নতুন কিছু শেখাবার। হয়তো আপনাদের মধ্যে অনেকেরই জানা রয়েছে, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন, কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, যদি প্রথম এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়।